হ্যালো গাইজ, এভরিওয়ান কেমন আছেন? সবাই আশা করছি এই পবিত্র দিনে সবাই ভালো আছেন। মিথিলা রহমান হালকা করে কোচা মেরে দিলেন নুসরাতজান অন্তরাকে। আপনারা সবাই জানেন নুসরাতজান অন্তরের সাথে মিথিলা রহমানের এক বড়সড় ঝামেলা হয়েছে, এর জন্য এবার নুসরাতজান অন্তরাকে আবার কোচা মেরে দিলেন মিথিলা রহমান। সো কীভাবে কোচা মারলেন এবং এতদিন পর মিথিলা রহমান কেনই বা কোচা মারলেন নুসরাতজান অন্তরাকে, সব কিছুর বিস্তারিত আজকে আমরা তুলে ধরবো। সো কীভাবে নুসরাতজান অন্তরাকে তিনি কোচা মেরেছেন তা আজকে আমরা ভিডিওতে দেখাতে চলেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করতে থাকুন এবং নুসরাতজান অন্তরা এবং মিথিলা রহমান, ইয়াসিন হোসেন এবং রাকিব হোসেনের ফ্যান হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে মিথিলা রহমানের স্টোরিগুলো ছিল এরকম। একটা প্রশ্ন করা হয়, সেখানে লেখে, যতই ঝগড়া করা হোক বাট কখনো আলাদা হও না তোমরা দুইজন, দোয়া করি, হেটার্স নিড টু ওয়াচ ইউ টুগেদার ফর এভার। সেখানে মিথিলা রহমান উত্তর দেয়, আমাদের ওপর যেন নজর না লাগে, থু থু থু। আরেকটি প্রশ্ন করা হয়, মামি কিছু টক্সিক পিপলদের নিয়ে কিছু বলো। সেখানে মিথিলা রহমান উত্তর দেয়, আই ডোন্ট কেয়ার। এবং আরেকটি কঠিন প্রশ্ন ছিল, সেখানে লিখেছেন, মনে করো তোমার জন্য আলাদিনের জিন আছে, তোমার তিনটা ইচ্ছে পূরণ করবে, তুমি জীবনের কাছে কি চাইবে? প্রথম প্রশ্নের উত্তর ছিল, নাটকবাজদের নাটক ফাস্ট, পুরানো খারাপ সময় ভুলে যেতে চাই, নতুন জীবন সব সময় ভালো কাটুক। আরেকটি প্রশ্ন সাজানো হয়েছে, আপু তোমার কোনো শত্রু নাই? সেখানে মিথিলা রহমান উত্তর দেয়, এসব পালার টাইম নাই। আরেকটি প্রশ্ন করা হয়, মানুষ তোমাকে দেখে জলে কেন? সেখানে মিথিলা রহমান উত্তর দেয়, আন্ডারস্ট্যান্ড। আরেকটি প্রশ্ন করা হয়, তোমাকে দেখে সবার আগুন জলে কেন? সেখানে উত্তর দেন, বিকজ আমি আগুন। প্রশ্নটি ছিল এরকম, তোমার আর ইয়াসিন ভাইয়ের ওপর কারো নজর না লাগুক। সেখানে মিথিলা রহমান লেখেন, আমিন। এবং আরেকটি কথা লেখেন, সেখানে লিখেন, আমার দ্বারা ঝগড়া পসিবল না, উচিত কথা বলতে গেলে কান্না এসে পড়ে। এবং এসব কথার পর তাকে একটা কঠিন প্রশ্ন করা হয়, যদি বলা হয় তোমার লাইফের শেষ ইচ্ছা কি? সেখানে লিখেন, ভালো কান্ট্রিতে সেটেল হয়ে যাওয়া। সো তিনি বিদেশ যাওয়ার কথা বলছেন এবং সেখানে চিরস্থায়ী থাকার কথা বলেছেন। গত বছরটা তার জন্য কিরকম গিয়েছে তিনি লিখেছেন, খারাপ ভালো মিলিয়ে ভালো কেটেছে, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সো তার আজকের এরকম স্টোরির কারণে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে কাউকে ইঙ্গিত করা হয়েছে। সো কাকে ইঙ্গিত করা হয়েছে তোমরা বুঝে গিয়েছো। সো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।